প্রচণ্ড ধুমুহা, শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত শ শ পরিয়াল। নিশা ডিব্রুগড়ত ধুমুহা, বরষুণ, শিলাবৃষ্টির ফলত কেইবা শতাধিক পরিয়ালর বাসগৃহত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘর দোয়ার ভাঙি পড়ে, টিনপাত উড়ুয়াই লৈ যায় বতাহ বরষুণে। শিলাবৃষ্টির ফলত ফুটা হয়ে পড়ে বহু পরিয়ালর টিনপাত, যার ফলত এক হাহাকার পরিস্থিতির উদ্ভব হয়েছে। জেলাখনের উপকণ্ঠ অঞ্চল জকাই, বরবাম, টঙিয়া, ঠেঙাল, বিনয়গুটিয়া, লাঠিখুরিয়া, শুভাচুক, চৰাইবাহী, বগীবিল, চাউলখোৱাত বতাহ বরষুণের ফলত ঠায় ঠায় প্রকাণ্ড প্রকাণ্ড গছ উফালি পড়ার ফলত যাতায়াত ব্যাহত হয়ে পড়ে। ভাঙি পড়া পরিলক্ষিত হয়েছে। ইফালে ডুমডুমাতো ধুমুহার তাণ্ডব। সন্ধ্যা ৬ বজার পর আরম্ভ হওয়া ধুমুহা শিলাবৃষ্টিয়ে উড়ে নিশা তাণ্ডব চলায় ডুমডুমাত। ধুমুহায় ডুমডুমার বিভিন্ন ঠাইত গছ উফালি পেলার বহু লোকের বাসগৃহরও ক্ষতি সাধন হয়। বিভিন্ন স্থানত বিদ্যুৎ পরিবাহী তার ছিঙি পেলার ফলত অঞ্চলটি নিশারে পড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। উজনিত প্রচণ্ড ধুমুহা, শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত শ শ পরিয়াল। ডিব্রুগড়ত ধুমুহা, বরষুণ, শিলাবৃষ্টির ফলত কেইবা শতাধিক পরিয়ালর বাসগৃহত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘর দোয়ার ভাঙি পড়ে, টিনপাত উড়ুয়াই লৈ যায় বতাহ বরষুণে। শিলাবৃষ্টির ফলত ফুটা হয়ে পড়ে বহু পরিয়ালর টিনপাত, যার ফলত এক হাহাকার পরিস্থিতির উদ্ভব হয়েছে। জেলাখনের উপকণ্ঠ অঞ্চল জকাই, বরবাম, টঙিয়া, ঠেঙাল, বিনয়গুটিয়া, লাঠিখুরিয়া, শুভাচুক, চৰাইবাহী, বগীবিল, চাউলখোৱাত বতাহ বরষুণের ফলত ঠায় ঠায় প্রকাণ্ড প্রকাণ্ড গছ উফালি পড়ার ফলত যাতায়াত ব্যাহত হয়ে পড়ে। বহু রাজহুয়া প্রতিষ্ঠানও ভাঙি পড়া পরিলক্ষিত হয়েছে। ইফালে ডুমডুমাতো ধুমুহার তাণ্ডব। সন্ধ্যা ৬ বজার পর আরম্ভ হওয়া ধুমুহা শিলাবৃষ্টিয়ে উড়ে নিশা তাণ্ডব চলায় ডুমডুমাত। ধুমুহায় ডুমডুমার বিভিন্ন ঠাইত গছ উফালি পেলার বহু লোকের বাসগৃহরও ক্ষতি সাধন হয়। বিভিন্ন স্থানত বিদ্যুৎ পরিবাহী তার ছিঙি পেলার ফলত অঞ্চলটি নিশারে পড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।